হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এই ভিডিওটা কিন্তু অনেকটি স্পেশাল একটি ভিডিওতে চলেছে। তো গাইস, এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ডাটা বা এমবি ছাড়াই। আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে ইউটিউব, মেসেঞ্জার, টিকটক এবং আরও যত প্রকার সোশ্যাল লিঙ্ক আছে সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে কিন্তু কোনো প্রকার এমবি বা ডাটা কিন্তু লাগবে না। তো গাইস, সেটা কিভাবে করবেন এই ভিডিওতে কিন্তু একদম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল একটা কথা বলবো, সেটা হচ্ছে পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে একটু মিসিং করলে হয়তো বা আপনি সেই বিষয়টা বুঝবেন না বা আপনি এইখান থেকে কিন্তু সেই ইন্টারনেটগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আমি এখান থেকে সম্পূর্ণটা আপনাদের ইজিলিতে দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন বা একটি ভিপিএনের প্রয়োজন হবে। তো সেই ভিপিএনটা আপনারা কই পাবেন? সেই ভিপিএনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরে আসবেন এবং HTTP কাস্টম এটা দিয়ে সার্চ করলে এই ভিপিএনটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে সকল কিছু ভালোভাবে দেখে যে এটাই সেই ভিপিএন কিনা। তো দেখার পর এইখান থেকে সেই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো গাইস, ভিপিএনটা ইনস্টল করে নিয়েছি এবং আমি আমার অন্য আরেকটা সিম এখান থেকে কানেক্ট করে নিচ্ছি, যে সিমে আমার কোনো প্রকার কোনো এমবি নেই বা কোনো প্রকার কোনো ডাটা নেই। আমি আপনাদের একদম লাইভ কিন্তু এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি আমার অ্যাপসটা ওপেন করি, অ্যাপসটা ওপেন করার পর আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমার ইউটিউব চলে কিনা বা সকল কিছু কিন্তু আমি এখানে দেখিয়ে দিব। তারপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি এটা কানেক্ট করে কিন্তু দেখিয়ে দিব। তো এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ভিপিএনটা কিন্তু এখনও কানেক্ট করি না, শুধুমাত্র অন্য সিমে, এবং এই সিমে কিন্তু কোনো প্রকার এমবি নেই, যার জন্য কিন্তু ইউটিউবে আসতেছে না। আমরা যদি এইখানে আসি দেখতে পারবেন এইখানেও কিন্তু কোনো প্রকার এমবি নেই, একদম সকল কিছু কিন্তু জিরো জিরো হয়ে গেছে। যে এখান থেকে আপনাদের সুবিধার জন্য এই যে দেখতে পারবেন যে আমি কিন্তু এখানে ফ্রি ইন্টারনেট ইউজ করতেছি। তো এখন আপনাদের ভিপিএনটা কানেক্ট করতে হবে। তো ভিপিএনটা আপনারা কীভাবে কানেক্ট করবেন? ভিপিএনটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো গাইস, ওপেন করে নেওয়ার পর আপনাদের সিম্পলি অ্যালাউ চাইতে পারে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো গাইস, অ্যালাউ করে দেওয়ার পর এইখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস, সেই প্লাস আইকনে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে একটা ফাইল কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো গাইস, এটাই কিন্তু সব থেকে মেন একটা ইম্পর্টেন্ট। এই ফাইলটা যদি আপনি এখানে সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনও এখান থেকে চালাইতে পারবেন না। তো এখান থেকে আমি টেলিগ্রাম থেকে সেই ফাইলটা ডাউনলোড করে রেখেছি, সেই ফাইলটা এখানে ইনপুট করে দিচ্ছি। তো গাইস, দেখতে পারবেন আমাদের ফাইলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমি যদি এখানে সিম্পলি কানেক্ট অপশনটাতে ক্লিক করে অ্যালাউ, এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, তারপর যদি আমরা ইউটিউবে যাই আমরা কিন্তু সকল সোশ্যাল লিঙ্ক বা সকল প্রকার এই কিন্তু ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট কানেক্ট অপশনটাতে ক্লিক করব, দেখে আমাদের এটা কানেক্ট হচ্ছে কি না। তো আমরা জাস্ট একটু ওয়েট করব। তো গাইস, আপনাদের সামনে একটু লোডিং নিতে পারে, তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনাদের এইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর যদি কানেক্ট না হয় এক্ষেত্রে আপনাদের উপরে দেখতে পারবেন আমাদের কানেক্ট হয়ে গিয়েছে, এবং আপনাদের যদি কানেক্ট না হয় আপনারা এরোপ্লেন মোডটা অন করে আবার অফ করলে দেখতে পারবেন কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের আর কোনো প্রকার কোনো সেটিংস করতে হবে না। তো ভিডিওর শেষে কিন্তু আমি আপনাকে এটা বলে দিব যে আপনি সেই কমপ্লিট ফাইলটা কই পাবেন এবং সেটার জন্য কী করতে হবে। তো এখান থেকে আমরা যদি সিম্পলি এখন ইউটিউবটা ওপেন করি গাইস, দেখতে পারবেন একদম স্মুথলি কিন্তু ইউটিউবটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আমরা কিন্তু সে ভিডিওগুলোও কিন্তু দেখতে পারবো। এখান থেকে দেখতে পারবেন যে আমরা কিন্তু ইউটিউবটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে একটা ভিডিও প্লে করবো যে আসলে আমাদের ভিপিএনটা আমাদের ফ্রি ইন্টারনেট চালাতে দিচ্ছে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করব। তো এখান থেকে আমরা সে ভিডিওতে প্লে করব, জাস্ট আমরা একটু ওয়েট করব। এবং প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু ফ্রি, এর জন্য আপনাদের নেট কিন্তু একটু স্লো হতে পারে। গাইস, দেখতে পারেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এখন মেন কথায় ফিরে আসা যাক যে আপনারা সেই কনফিগ ফাইলটা কই পাবেন। তো এখান থেকে শুধু কিন্তু আপনি ফেসবুক না, ইনস্টাগ্রাম, টুইটার সকল কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই কি আপনাদের নেট
পিনে একটু সমস্যা দেখা দিতে পারে। তো সেই কনফিগ ফাইলটার জন্য আপনাদের মাস্ট বি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আপনাকে ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার পর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেইখান থেকে কিন্তু আপনি খুব ইজিলি এই কনফিগ ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে সেটিং করে আপনি কিন্তু খুব ইজিলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং আর যত প্রকার সোশ্যাল লিঙ্ক আছে সকল কিছু কিন্তু একদম ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট বি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করার পর আমাদের সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি সেই কনফিগ ফাইলটা ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন। আর যারা আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।